মানে থিক হয়ে থাকে, যার কারণে এটা আমাদের উপরের যে স্কিনের লেয়ারটা আছে এটাকে ফর্সা করে, স্কিনকে 1 মাসে 10 গুণ ফর্সা করবে, এটা হচ্ছে এরা যারা বানিয়েছে তারা ক্লেম করছে। বাট এটা কতটুকু সত্য সেটা আসলে ব্যবহার করলেই বোঝা যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লেডি স্টুডিওতে, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, মেহেদি ডিজাইন, লাইফস্টাইল ব্লগ, আরো অনেক কিছু। তো আমার চ্যানেলের এক্সাইটিং ভিডিওগুলো যদি মিস করতে না যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল একটা সিরাম, এটা হচ্ছে নাচা সিরাম। তো এই যে সিরামটা এটা বর্তমানে কিন্তু ফেসবুকে ভীষণভাবে ভাইরাল, এবং এর সিরামটার নাম সব পেজে মানে সবার মুখে মুখে এই সিরামটা। তো এখন যেহেতু এই প্রোডাক্টটা নতুন এসেছে, নতুন না অনেকদিনই হচ্ছে, তো অনেকেরই হয়তো কনফিউশন থাকতে পারে যে এই সিরামটা আসলে কেমন। তো আজকে আমি সেই সিরামটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি যে এই সিরামটা আসলে কেমন, এই সিরামটার কার্যকারিতা কি, এই সিরামটা কি কি কাজে লাগবে, আর কি কি বেনিফিট আছে সিরামটার, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা অনেকেই জানি যে থাইল্যান্ডের প্রোডাক্ট গুলো কম বেশি ভালো হয়ে থাকে, তো এই সিরামটা কিন্তু বর্তমানে ভীষণ ডিমান্ডিং একটা সিরাম। তো এই সিরামটার কাজগুলো প্রথমে বলে নিই যে এই সিরামটা আসলে কি কি কাজ করবে। এই সিরামটা যা করবে তা হচ্ছে আমাদের ত্বককে, এটা যেহেতু হোয়াইটেনিং সিরাম অবশ্যই এটা হোয়াইটেনিং করবে। তো প্রথমে আসা যাক যে আসলে আমরা সিরাম ইউজ কেন করব। নাইট ক্রিম ইউজ করেও তো ফর্সা হওয়া যায়, তাই না? তো নাইট ক্রিমের পাশাপাশি আমি বরাবরই কথাটা বলে থাকি যে নাইট ক্রিমের পাশাপাশি অবশ্যই একটা সিরাম ইউজ করা দরকার, কারণ নাইট ক্রিম হচ্ছে যে আমাদের উপরের লেয়ারটাকে ফেয়ার করে, বাট এটা আমাদের মানে মুখের ভিতরে যেতে পারে না, ঠিক আছে, যেহেতু এটা মানে ভারী হয়ে থাকে মানে থিক হয়ে থাকে, যার কারণে এটা আমাদের উপরের যে স্কিনের লেয়ারটা আছে এটাকেই ফর্সা করে। আর সিরাম ইউজ করার কারণ হচ্ছে এটা যেহেতু পাতলা থিন হয়ে থাকে, তো এটা কিন্তু আমাদের স্কিনের ভিতরে চলে যায় এবং আমাদের স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করে এবং ভিতর থেকে একটা হেলদি স্কিন নিয়ে আসে। তো সেজন্যই কিন্তু নাইট ক্রিমের পাশাপাশি সিরামটা ইউজ করা দরকার। আর সিরাম ইউজ করলে যা হয় যে নাইট ক্রিম আর সিরাম এই দুটো কম্বিনেশন হয়ে কিন্তু কি হয় যে আমাদের স্কিনটা হেলদি স্কিনও থাকে এবং পাশাপাশি একটা ব্রাইটেনিং স্কিনও আমরা পেয়ে যাই। সেজন্য আমি সবাইকে সবসময় বলি যে নাইট ক্রিমের সাথে অবশ্যই একটা সিরাম ইউজ করা দরকার, এটা করে আমাদের স্কিনটা ভালো থাকে। তো এই যে সিরামটা এটা যা করবে এটা হচ্ছে বয়সের ছাপ দূর করবে, বয়সের ছাপ কমিয়ে এটা একটা ইয়াঙ্গার লুক এনে দেবে, সাথে সাথে কিন্তু স্কিনে বয়সের ছাপ পড়ে যায়। তো এই সিরামটা ইউজ করে যা হবে যে বয়সের ছাপটা কমে যাবে। আরো যা করবে এটা পোর্সকে মিনিমাইজ করবে, তারপর রিঙ্কেল, তারপর হচ্ছে অ্যাকনি স্পট সেগুলো দূর করবে, এবং সব থেকে বড় যে কাজটা করবে সেটা হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিংও করবে। তো বর্তমানে কিন্তু খুবই ডিমান্ডিং একটা সিরাম এটা, আর এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো এটা যেভাবে ইউজ করতে হয় আমি তোমাদেরকে সেটা বলছি। এই সিরামটা তোমরা যেভাবে ইউজ করবে এটা মানে যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তাহলে দিনে অন্তত 2 বার ইউজ করা দরকার, মানে দিন রাত মিলিয়ে 2 বার ইউজ করা দরকার। সকালে ভালো করে সাবান ফেস ওয়াশ তোমরা যে যেটা ইউজ করো সেটা দিয়ে মুখটা ধুয়ে নিয়ে দেন এই সিরামটা দুই গালে কয়েক ফোঁটা করে ইউজ করে নেবে। ইউজ করে ড্যাব ড্যাব করে এভাবে এভাবে ড্যাব ড্যাব করে ফুল ফেসে সিরামটা অ্যাপ্লাই করে নেবে। তারপর যা করবে কিছুক্ষণ পরে তোমরা এর সাথে আমি যেমন করি অ্যালোভেরা সুতিং জেল ইউজ করি, তো অ্যালোভেরা যাদের স্যুট করে না তাদের ইউজ করা দরকার নেই। সো অ্যালোভেরা সুতিং জেল ইউজ করে নিতে পারো বা কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো।
তা কিছুক্ষণ পরে মানে সাথে সাথে কয়েকটা প্রোডাক্ট একসাথে ইউজ করা যাবে না, মানে গ্যাপ দিয়ে দিয়ে তোমাকে ইউজ করতে হবে, 4-5 মিনিট গ্যাপ করে করে তুমি ইউজ করতে পারো, তারপর তোমরা একটা ডে ক্রিম ইউজ করতে পারো। আর রাতে যেভাবে ইউজ করবে, নাইট ক্রিম ইউজ করার আগে ফেসটাকে অবশ্যই ভালোভাবে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিয়ে দেন এই সিরামটা কয়েক ফোঁটা ফেসে অ্যাপ্লাই করে, ওই যে বললামই তো ড্যাব ড্যাব এভাবে করে, এভাবে এভাবে করে ড্যাব 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 করে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। যেহেতু আমি আজকে মেকআপ করে এসেছি সেই জন্য আমি ইউজ করে দেখালাম না, তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে কীভাবে ইউজ করতে হবে, এভাবে তোমরা ইউজ করতে পারবে। তো এভাবে ড্যাব ড্যাব করে ফুল ফেসে হচ্ছে ইউজ করে নেবে, ঠিক আছে? তো তারপর কিছুক্ষণ পরে তোমরা যে যেটা নাইট ক্রিম ইউজ করো সেটা ইউজ করে নেবে। এতে করে দেখবে যে এক মাসের মধ্যে তোমরা একটা ভালো রেজাল্ট পাচ্ছ, যেহেতু নাইট ক্রিম আর এই হোয়াইটেনিং সিরামটা একসাথে যোগ হচ্ছে, একসাথে যোগ হয়ে তোমাদেরকে একটা ভালো আউটপুট দিবে আশা করা যায়। আর এটা এমন একটা সিরাম যেটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, শুধু যে মেয়েরা ইউজ করতে পারবে তা না, ছেলেরাও ইউজ করতে পারবে। আর এটা সাইড এফেক্টের কথা যদি বলতে চাই, তো এখন পর্যন্ত এটার কোনো সাইড এফেক্ট আমি লক্ষ্য করতে পারিনি। যদি কখনো কোনো সাইড এফেক্ট লক্ষ্য করতে পারি তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা খুব ভালো করেই জানো যারা আমার রেগুলার ফলোয়ার যে আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি, সো আমি যে যখন যেটা ইউজ করি তখন আমার কাছে যেমন লাগে সেটা শেয়ার করি, পরে যদি সাইড এফেক্ট পাই সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো এটারও যদি আমি কোনো সাইড এফেক্ট দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এই ছিল আমার আজকের রিভিউ, আশা করছি আমার আজকের রিভিউটাও তোমাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো মেকআপের টিউটোরিয়াল বা প্রোডাক্টের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Remember myself, my name, forgot about